ওয়েলকাম টু বং পেন পিস, আবার একটা ইন্ডিয়ান ফুটবলের ভিডিও। হ্যাঁ, প্রথম কথা বলে দিই, জানি অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণটা হলো একটু ব্যস্ত থাকার কারণে কিন্তু এতটা লেট নাইট ভিডিও আসছে। ন্যাচারালি খবরগুলো সকাল থেকে দুপুরের মধ্যেই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে আপডেটগুলো রয়েছে দুপুরের মধ্যেই বলা ভালো বা বেলার মধ্যেই আপাতত আমার কাছে এসে গেছিল, ক্লিয়ার করে দিতে পারতাম, কিন্তু একদমই সুযোগ ছিল না আজকে ভিডিও বানানো, সেই কারণে এত রাত্রে ভিডিওগুলো আনতে হচ্ছে। আর খবর নতুন করে কিছু দেওয়ার নেই, যে খবরগুলো আমি দেবো বা বলতে পারো যে আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করবো, সেগুলো ম্যাক্সিমাম তোমরা হয়তো এতদিনে মানে এতক্ষণে সরি জেনে গেছো, নতুন করে সেটা তোমাদের কাছে বলার কিছু জায়গা নেই। শুধুমাত্র আমি ভেতরের বিষয়, তার ব্যাকগ্রাউন্ড এবং ওপিনিয়ন, এই তিনটে জিনিস শেয়ার করবো তোমাদের সাথে স্পেশালি। তো শুরু করবো, তার আগে বলবো যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর রেগুলার বেসে ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাতে ক্লিক করে দিও। এবার শুরু করবো যে বিষয়টা দিয়ে, অবভিয়াসলি গতকাল রাত্রের ঘটনা, রাত্রিরেই তো কনফার্ম হয়ে গেছিলো, তো সকালে তার শুধুমাত্র অফিসিয়াল নিউজটা এসেছিলো, সেটা হলো কিবু ভিকুনা তাকে কিন্তু ছেড়ে দিয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি। গতকাল রাত্রি যখন হায়দ্রাবাদের সাথে 4-0 ম্যাচটা হারলো কেরালা, তখনই একটা দেওয়াল লিখন তৈরি হয়ে গেছিল যে এবার কিবু ভিকুনার বিদায় নেওয়ার পালা। তো শোনা যাচ্ছে দুটো এখান থেকে বিষয়, এক, কিবু ভিকুনা নিজে রেজিগনেশন দিয়েছেন, তিনি নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমস্ত হারের দায়, ব্যর্থতার দায় তিনি তার নিজের ঘাড়ে নিয়ে তিনি কেরালা ব্লাস্টার্সের চাকরিটা ছাড়বেন। আর দ্বিতীয় একটা বিষয় উঠে আসছে, দ্বিতীয় একটা খবর, যে কেরালা ব্লাস্টার্স ম্যানেজমেন্ট তাকে স্যাক করেছে। দু ম্যাচ বাকি ছিল, আমার মনে হয় না কেরালা ব্লাস্টার্স তাকে স্যাক করতে চেয়েছিল, ন্যাচারালি হয়তো এমন কিছু ইনসিডেন্ট চলছিল বা যেভাবে ফুটবলটা এগিয়ে যাচ্ছিল কেরালা ব্লাস্টার্সে, সেখানে হয়তো কিবু ভিকুনাই শেষ মুহূর্তে ছেড়ে বেরিয়েছে। যেমন দুটো ম্যাচ তাকে রাখা বা না রাখা এমন কিছু ফ্যাক্টর ছিল না কেরালা ব্লাস্টার্সের কাছে, যদিও তারা এই মুহূর্তে কোনো নতুন কোচকে দায়িত্ব দিচ্ছেন না, ইসফাক আহমেদ ইন্টারিম কোচ হিসেবেই দায়িত্ব নেবেন। এরপর সকাল থেকে একটা বিষয় শুরু হতে থাকে যে মোহামেডান স্পোর্টিং নাকি কিবু ভিকুনাকে অফার করেছে, অর্থাৎ আবারও তিনি কলকাতায় আসতে চলেছেন, এই খবরটা শুরু হয়েছে। হোসে হেভিয়া, যিনি এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিংয়ের দায়িত্বে, আরও একজন স্প্যানিশ ইয়াং কোচ, তার উপর খুব একটা রাস্তা দেখাতে পারছেন না বর্তমান মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। কারণ তোমরা জানো কিছুদিন আগে কিন্তু মোহামেডান স্পোর্টিংয়ের যে ফুটবল ম্যানেজমেন্টটা রয়েছে সেটা চেঞ্জ হয়েছে, সেটা নিয়ে আপডেট দেওয়া হয়নি, সেটা চেঞ্জ হয়েছে এবং তারা এই মুহূর্তে হোসে হেভিয়াকে নিয়ে আর কন্টিনিউ করতে চাইছেন না। যখনই তারা দেখছেন যে এই মুহূর্তে কিবু ভিকুনা ফ্রি, তিনি যে কোনো মুহূর্তে ইন্ডিয়াতে রয়েছেন, কলকাতায় এসে টিমের সাথে জয়েন করতে কোনো অসুবিধা হওয়ার জায়গা নেই এবং পরবর্তী সিজনের প্ল্যানিংও তার সাথেই তারা করতে আগ্রহী, সেই জায়গা থেকে একটা বিষয় শুরু হয়েছে যে হয়তো সব কিছু ঠিক থাকলে মোহামেডান স্পোর্টিংয়ে হয়তো কিবু ভিকুনা আসতে চলেছে। এটা একদম ফ্রেশ খবর এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে অফার করা হয়েছে, কিন্তু বলে দিই কিবু ভিকুনা রাতারাতি একটা ডিসিশনে যেতে আগ্রহী নন, তিনি এই মুহূর্তে ভাবনা চিন্তা করার পক্ষপাতী, তিনি একটু সময় নিতে চান, তিনি প্ল্যানিং করতে চান, সব থেকে বড় কথা তিনি এই মুহূর্তে কাটাছেঁড়া করতে বসেছেন যে কেরালা ব্লাস্টার্সে তার আসল ব্যর্থতার জায়গাটা কোথায়। যদিও তিনি কোথাও একটু জানিয়েছিলেন যে প্লেয়ার রিক্রুটমেন্ট এটা তার এগেনস্টে গেছে, যে ঠিকঠাক জায়গাতে তিনি ঠিকঠাক প্লেয়ার রিক্রুটমেন্ট করতে পারেননি বা ম্যানেজমেন্টের তরফ থেকে করে দেওয়া হয়নি। যদিও আমরা জানি যে সিজনের শুরু থেকে কিন্তু কেরালা ব্লাস্টার্স তাকে দায়িত্ব দিয়েছিল এবং ম্যাক্সিমাম প্লেয়ার রিক্রুটমেন্ট কিন্তু তিনি নিজের হাতে করেছিলেন। আমি জানি না এই বিষয়টা হঠাৎ করে কেন উঠলো, যদিও সেটা একদমই আলাদা বিষয়। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই খবর লেটেস্ট, যেটা হলো মোহামেডান স্পোর্টিং কিন্তু তাকে অফার করেছে, সেটা কতদিনে ডেভেলপ করে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দ্বিতীয় যেটা বিষয় সেটা অবশ্যই এসসি ইস্টবেঙ্গলকে নিয়ে, তার সাথে জানি যে আজকে আমরা প্রত্যেকেই জানি টনি গ্র্যান্টের জবাব দেওয়ার দিন ছিল, এআইএফএফ এর যে ডিসিপ্লিনারি কমিটি রয়েছে তার কাছে শো কজের নোটিশ তার কাছে যেটা গেছিল, ভার্চুয়ালি একটা মিটিং ছিল ডিসিপ্লিনারি কমিটির কাছে, তো সেখানে আপাতত তাকে ওয়ার্নিং দিয়ে নাকি ছাড়া হয়েছে, আর কোনো শাস্তি হয়নি। তবে অবশ্যই তিনি স্ক্যানারে থাকবেন, তিনি নজরে থাকবেন, যদি আরও কোনো মন্তব্য ভেসে আসে তাহলে তার প্রতি ব্যবস্থা নেওয়া হতে পারে, এরকম একটা খবর বেরিয়ে আসছে। যদিও এখান থেকে এই বিষয়গুলো করে আলটিমেট এআইএফএফ এর যে দুর্বলতা সেটাই বারবার প্রকাশ পাচ্ছে, কারণ তারা রেফারিং যেটা সব থেকে জঘন্য হচ্ছে সেই জায়গাটাকে ঠিক করতে পারছেন না, অথচ রেফারিং এর বিরুদ্ধে যিনি মুখ খুলছেন বা যারা মুখ খুলছেন তাদের মুখে সেলোটেপ লাগানোর জন্য এআইএফএফ এই মুহূর্তে রীতিমতো দৌড়ে বেড়াচ্ছে, বহু মানুষকে ইউজ করছেন। ইভেন গতকাল আমরা দেখেছিলাম দিল্লি ফুটবল অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন, আমি এই মুহূর্তে নামটা ভুলে যাচ্ছি, কেউই চিনি না তাকে, জানি না কোথা থেকে তিনি বিলং করেন, জানি না ইন্ডিয়ান ফুটবলে কোনোদিনও তাকে দেখিনি, হতে পারেন তিনি হয়তো কোনো বিখ্যাত ব্যক্তিত্ব, আমি চিনি না, অনেকে আমার মতো কেউ আছে হয়তো চেনেন না। কিন্তু বিষয়টা হলো তিনি রবি ফাউলারকে একটু খোঁচা দিয়েছিলেন, রবি ফাউলার একদম
যুক্তিযুক্ত উত্তরটাকে দিয়েছিলেন সেটা আমরা প্রত্যেকে দেখেছি, সেই সোশ্যাল মিডিয়া ফাইটটা, সেটা এখানে নতুন করে নিয়ে আসতে চাই না। তো এখান থেকে একটাই বিষয় যে এআইএফএফ নিজেদেরকে একটা মানে হাস্যকর পর্যায়ে নিয়ে যাচ্ছে আলটিমেট, আর এই বিষয়টার একটা রেসে বলে দিই, মানে এটার রেসটা ধরে অনেকে জানতে চেয়েছ রবি ফাউলারের ভবিষ্যৎ এসসি ইস্ট বেঙ্গলে। শুধু রবি ফাউলারের এসসি ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎ না, রবি ফাউলারের সাথে যেটা করা হচ্ছে খুব ভেতরের খবর, যে রবি ফাউলার আগামী দিনে আর কন্টিনিউ করতে চাইছেন না, এসসি ইস্ট বেঙ্গল বলো ইন্ডিয়ান ফুটবল বলো যে কোনো সিস্টেমেই তিনি আর কন্টিনিউ করতে চাইছেন না। আর তিনি যাওয়া মানে কিন্তু সঙ্গে টনি গ্র্যান্ট অবশ্যই যাবেন, আগামী দিনে কি হবে সেটা আগামী দিন বলবে। কিন্তু এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট আজও আজকের দিনে দাঁড়িয়ে, আজকে 17th of February, আজকের দিনে দাঁড়িয়ে এসসি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু রবি ফাউলার টনি গ্র্যান্টের পাশে রয়েছে নীতিগতভাবে, কারণ তারা যে ফল্টের এগেনস্টে মুখ খুলেছেন সেটাতে অবশ্যই ম্যানেজমেন্টের সাই রয়েছে, যে একদম ঠিক কথা তারা বলেছেন। হয়তো ভাষার প্রকাশ নিয়ে কিছু মন্তব্য হতে পারে মিটিংয়ে, কিন্তু কখনোই যেটা ইস্যু তার এগেনস্টে এই মুহূর্তে এসসি ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের কেউ নেই, মালিক পক্ষ যারা রয়েছে অর্থাৎ যারা ইনভেস্টর গোষ্ঠী রয়েছে তারা কেউ নেই, ক্লাবের তরফ থেকে কেউ নেই যে তাদের যে বক্তব্য তার এগেনস্টে। হ্যাঁ অবশ্যই ভাষাগত সমস্যা নিয়ে হতে পারে যে কোন ভাষা ইউজ করা উচিত উচিত নয়, সেটা নিশ্চয়ই তাদের ব্যাপার। আর রবি ফাউলার যে লেভেলে ফুটবলটা খেলেছেন, ইভেন টনি গ্র্যান্টও যে লেভেলে ফুটবলটা খেলেছেন, আমার মনে হয় না ইন্ডিয়াতে এরকম খুব কম লোকই রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে যারা তাদেরকে ফুটবল, ফুটবলের ডিসিপ্লিন, ফুটবলটা কিভাবে খেলতে হয়, কিভাবে খেলাতে হয় তাদেরকে শেখাতে পারবেন। এটা বড় বিষয় একটা। কিন্তু এখান থেকে একটা মস্ত বড় আপডেট বলা চলে, খবর বলা চলে বেরিয়ে আসছে যে রবি ফাউলার বীতশ্রদ্ধ, রবি ফাউলার খুবই মর্মাহত ইন্ডিয়ান ফুটবল সিস্টেমের এই ধরনের অ্যাপ্রোচ দেখে, থামিয়ে দেওয়ার অ্যাপ্রোচ, চুপ করিয়ে দেওয়ার অ্যাপ্রোচ, বা ভুলটাকে ভুল বললেও যে বারবার প্রেসার ক্রিয়েট করে তাদের মুখ বন্ধ করে রাখার যে অ্যাপ্রোচ, এই জায়গাটা তিনি একদমই পছন্দ করছেন এবং সেখান থেকে হয়তো আগামী সিজনে তিনি মনস্থির করেই ফেলেছেন হতে পারে, কারণ বলা যায় না এই লেভেলের একজন ফুটবল ব্যক্তিত্ব, তিনি থাকলে ভালো হবে না চলে গেলে ভালো হবে সেটা অবশ্যই সময়ই বলবে, সমর্থকদের কি প্রতিক্রিয়া সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, আমরা সেটা অ্যাকসেপ্ট করব। কিন্তু বিষয়টা হলো যে এখান থেকে আগামী দিনে কি হবে সেটা আমরা কেউ জানি না। তবে হ্যাঁ অবশ্যই বলে দিই লাস্ট কথা, যে যদি এরকম পরিস্থিতি চলতে থাকে তাহলে হয়তো আগামী সিজনে আর রবি ফাউলার বা টনি গ্র্যান্ট থাকবে না, কিন্তু এই বিষয়টা যদি চলতে থাকে যে এখান থেকে যদি আসল ফুটবলটা বেরিয়ে যায়, ফুটবলের মানটা যদি কোথাও নষ্ট হয়, তাহলে আলটিমেট আগামী দিনে, আগামী বছরগুলোতে আইএসএল এ কত ভালো প্লেয়ার বা কত ভালো কোচ তারা আইএসএল খেলতে আগ্রহী হবে সেটা নিশ্চিতভাবে সময় বলবে, কারণ যে ব্যবহারটা করা হচ্ছে, যে ফুটবলের নমুনাটা তুলে ধরা হচ্ছে, যেভাবে দিনের পর দিন বাজে রেফারিং করে ফুটবলের মানটাকে একদম তলানিতে নামানো হচ্ছে, সেখান থেকে আগামী দিনে কত ভালো প্লেয়াররা আসতে চাইবে বা কত বিদগ্ধ কোচেরা আসতে চাইবে সেটা অবশ্যই সময় বলবে। তোমরা যদি প্রতিটা টিমকে দেখো, বিরাট কোনো হাই প্রোফাইল লেভেল থেকে এখনো অবধি এবছর কোনো কোচ নেই যে খুব হাই প্রোফাইল জায়গা থেকে কোচিং করিয়ে এসেছেন। সেজ্জো লোবেরা বা অ্যান্তনিও লোপেজ হাভাস দীর্ঘ দিন ভারতীয় ফুটবলে কোচিং করাচ্ছেন, অ্যান্তনিও লোপেজ হাভাস একদম প্রথম থেকে রয়েছেন, তাদের দুজনকে নিয়ে বলার কিছু নেই। এর বাইরে ওয়েন কোয়েল ছাড়া আমার মনে হয় না আর কোনো বিদগ্ধ কোচ রয়েছেন যার বিরাট বড় বায়োডেটা। ম্যানুয়েল মার্কোস রোকা রয়েছে, কিন্তু তিনি বেশিরভাগ সময়টা বিভিন্ন টিমের বি দলের হয়ে কাজ করেছেন, বাকি আর কেউ নেই এই মুহূর্তে দাঁড়িয়ে যে দীর্ঘদিন বিরাট ফুটবল নিয়ে কাজ করেছেন। এবং এই সিস্টেমটা যদি আস্তে আস্তে চলতে থাকে ইন্ডিয়ান ফুটবলে, তাহলে আগামী দিনে ছবিটা বদলাবে না, বরং আরও খারাপের দিকে যাবে। আর ইকোনমিক্যাল সাস্টেনে যেটা খারাপ অবস্থা সেটা অলরেডি ব্যাঙ্গালোর এফসি তুলে দিয়েছে, নতুন করে আর কে কি বলবে। যাই হোক, এই ভিডিওটা অবধি কমেন্ট করে তোমাদের ওপিনিয়নগুলো শেয়ার করতে থাকো, দেখা হবে পরের ভিডিওতে। কালকে অবশ্যই চেষ্টা করব স্পেশাল ডার্বি আপডেট নিয়ে আসার জন্য, ডার্বি পরশু রয়েছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।